राम राम हरे कृष्ण, जोर से बोलो हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 राम। जरा ऊपर आते ना, नीचे नहीं आते। वैष्णव देव माथा ऊपर बसले पर पाप लागू है, नियम हलो वैष्णव देव ऊपर बसले गए, वैष्णव देव नीचे बसता न तो नरक जाता। सब नीचे नहीं आता, ऊपर तक सब नीचे नहीं आता। था धीरे धीरे हरे कृष्णा চিন্তা মে পড়ে গিয়ে বাংলা মন্দির মহারাজ হরে কৃষ্ণ। দেখুন আপনারা কোটি কোটি জন্মের সৌভাগ্য ফলে এই বৃন্দাবন ধামে আসা, করোড় করোড় জন্ম কা পুণ্য কা ফল বৃন্দাবন মে কোই আ সকতে। अगर कोई सोचे नहीं हमारे पास में पैसा नहीं है, प्लेन में आने का पैसा लाना इसलिए हमने आ गए, नहीं पैसा यहाँ नहीं ला सकता है। यदि कभी चिंता करिए हमारे का तो पैसा चलो ना हरे कृष्णा। হরে কৃষ্ণ। ওকে হর্ষ, যদি কেউ চিন্তা করে আমাদের কাছে পয়সা ছিল এই জন্য আমরা এখানে আসতে পেরেছি, কিন্তু শাস্ত্র বলছে না পয়সা এখানে নিয়ে আসতে পারবে না। দেখবেন আপনারা তো সাধারণ থেকে সাধারণ লোকরা আছেন, দেখবেন কোটি কোটি পতি যারা আছে, কোটি কোটি পতি ওরা কোথায় যে পয়সা রাখবে না চিন্তা করে পারে না, হ্যাঁ চিন্তা করে পারে না পয়সাটা রাখবে কোথায়, ওরা কি আসতে পেরেছে? কিন্তু আপনারা সাধারণ গ্রাম থেকে, সাধারণ গ্রাম থেকে আপনারা এখানে কত কষ্ট করে, হ্যাঁ কত বর্ষ থেকে 2 টাকা 1 টাকা 10 টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে, তাই না? হ্যাঁ এক বর্ষ না, কেউ 3 বর্ষ লাগে, কেউ 5 বর্ষ লাগে, তখন থেকে ওরা একটু পয়সা বাঁচাচ্ছে, একটু পয়সা পেলে লুকিয়ে রেখে দিই আর পত্নীকে না বলে বলছে আমি খরচ করে ফেলেছি। আর যখন ওই মোদি যখন ওই টাকা পাল্টায় না, সব থেকে বেশি কষ্ট লাগে হচ্ছে আর মায়ের, কেননা ওরা তো পয়সা লুকিয়ে লুকিয়ে রেখে দিল, বল তো পয়সা নেই। আর যখন বলছে 5 টাকা 1000 টাকা চলবে না, এখন কি করে ও পয়সা গুলো বের করতে যান, পয়সা গুলো বের করতে। এই জন্য আপনারা কিছু কিছু টাকা বাঁচিয়ে 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 তবে একত্রিত করে তবে এখানে আসতে পেরেছেন, বুঝতে পারছেন তো? এই জন্য এখানে বলছে যে এই জন্ম নয় কোটি কোটি জন্মের ভাগ্যে তবে এই বৃন্দাবন ধামটি আসতে পারে। এই জন্য এই বৃন্দাবন ধামের এত মহিমা যেখানে তাতে ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদার্থ, বৃন্দাবন ধাম ব্রহ্মার জন্য কঠিন, হ্যাঁ ব্রহ্মা ভি বৃন্দাবন মে নেই প্রবেশ কর পায়ে, হ্যাঁ ব্রহ্মা ভি আগর কোই সোচে আমার পাস মে পয়সা থা ইসলিয়ে আগে ভি নেই, জব তক শ্রী রাধা রানী কি কৃপা নেই হোনা, হ্যাঁ জব তক রাধা জি কি কৃপা নেই হো তব তক ইয়ে ধাম মে কোই আয়ে নেই সকতে, ইসলিয়ে বৃন্দাবন আওনা সবকে সব কিসকা নাম লেতে হ্যাঁ রাধা রানী।
राधा रानी की कृपा होती, जब राधा रानी की कृपा होती है ना तभी वृंदावन धाम में कोई आ सकते हैं। इसलिए वृंदावन में सबके सब किसका नाम लेते हैं, श्री राधा रानी का नाम, सवाई श्री राधा रानी सवाई नाम है। तो इतने माँ लक्ष्मी हमारा बेल बने जाओ दर्शन करते देखे मैंने माँ लक्ष्मी से हाथ जोड़ कर बसी आ माँ लक्ष्मी भी हाथ जोड़कर बैठी हुई है। हर जगह में लक्ष्मी को देखोगे कैसे बैठी है, सब जगह देखे माँ लक्ष्मी सबाई के आशीर्वाद दीजिए क्योंकि देखे बेलवती की देखे माँ लक्ष्मी तपस्या करते माँ लक्ष्मी। एक दिन हमारी गलती भी आए नमाज सुचिर धृत करता एक दिन नाथ पत्नी यात्रा स्तुति करते नाथ पत्नियां स्तुति करती है बोले वैकुंठ का जो सुख है असार सुख है वैकुंठ कितने उनके नौकर नौकरानी कितना दास दासी वैकुंठ में कब तो आनंद आशितनी सब समय तार हजार हजार दासी जेखाने से लक्ष्मी सेवा करते क्योंकि तिनी की करते समस्त से वैकुंठ के सुख छड़ दिए समस्त वैकुंठ के तिनी सुख छड़ दिए वैकुंठ का सुख छोड़ करके कहां पर आई है बोले वृंदावन का बाहर बैठे वृंदावन के बाहर बसिया लक्ष्मी और सुचिर धृत व्रता बोले कब से तपस्या कर रही है कब से बोले अनादिकाल कितने कब से वो तपस्या कर बोले कब से कितनी तपस्या करते अनेक दिन से सुचिर माने अनेक दिन थे कितनी माँ लक्ष्मी से खाने अनेक दिन थे कितनी तपस्या करते बोले कहना बोले जाते वृंदावन के पास প্রবেশ করতে পারেন চুরি করার পর ও তো প্রথম মনে করেছিল কিন্তু যখন ব্রহ্মা তিনি বুঝতে যাচ্ছেন গোবিন্দ কে সাধারণ ব্যক্তি নয় ব্রহ্মা তিনি কি করছে তিনি কি করছে তিনি হংস বাহন বসেছিল বসেছিল ওখান থেকে লাভ নিয়ে নিজে পড়েছে আর পরে কি করছে গোবিন্দ চরণে পুরা শুয়ে গেছে গোবিন্দ চরণে আপনার সমস্ত হারে আপনার পণ্ডিত এইখানে তিনি গোবিন্দ চরণে সম্পূর্ণ গোবিন্দ চরণে পুরো লেটে গিয়েছে শুয়ে গেছে আর নিজের চক্ষু জলে তিনি সেই গোবিন্দের যে চরণকে তিনি আবিষ্কার করছে এই কারণে ব্রহ্মা চিন্তা করছে দেখো বৃন্দাবন নামে কি মহিমা দেখো বৃন্দাবন কিতনে মহিমা ब्रह्मा जी भगवान की चरण को अपना आंसुओं से अभिषेक किया लेकिन जब अभिषेक किया तो ऐसे से लेट गई पृथ्वी में लेट गई। अभी यहाँ विश्वनाथ चक्र में प्रश्न करते ही कहते जो देवता लोग होते हैं ना उनकी चरण पृथ्वी में नहीं लगता उनकी चरण पृथ्वी में देवता के एक विशेष देवता दो गुण है देवता का एक गुण है आंख का पलक कभी नहीं चलता दूसरा गुण है उनका जो शरीर है ये पृथ्वी को स्पर्श नहीं करता पृथ्वी को स्पर्श नहीं करता है लेकिन यहाँ पर ब्रह्मा जी पूरा लेट गए पूरा जमीन में लेट गए उस बात से तो देवता तेरे में दो ही गुण एक तो गुण वाला चक्र जो पलक का और द्वितीय गुण वाला उन्होंने जो चरण थी पृथ्वी से लाल सबसे पृथ्वी ऊपर किंतु ब्रह्मा के लिए बुझते बैठे এই ব্রজ ধুলির কত মহিমা এই জন্য বলছি না ধুলা নাই ধুলি নাই গোপী পদ রেণু
যে রেণু দেখেছিল নন্দনটা আপনার সব পণ্ডিত সব এই জন্য তিনি এই জন্য যে চরণ ধুলিকে গোবিন্দ তিনি নিজে চার মধ্যে গোবিন্দ তিনি অভিষেক ভগবান করা হয়। এই জন্য আমরা যে তিলক ধারণ করি না এটা হলো ব্রজ ধুলি, এটা হলো ব্রজ ধুলি। এই জন্য যে ধুলির জন্য ব্রহ্মা শিব নারদ যে ধুলির জন্য প্রার্থনা করি, এই জন্য ব্রহ্মা তিনি দেখলেন যে আমি কত সৌভাগ্যবান শ্রী ব্রজ ধুলিকে স্পর্শ করতে পেরেছি। ওদের শরীর লাগে না কিন্তু তিনি শুয়ে গেছেন, তিনি শুয়ে গেছেন যাতে আমার সম্পূর্ণ শরীর সেই ব্রজ রাজ্যে অভিষিক্ত হয়ে যায়। এখন যখন শুয়ে গেছে এখানে কি হয়েছে, শরীরের একটি অঙ্গ তো পৃথিবীকে স্পর্শ করেছে কিন্তু এখন আর তিনটি অঙ্গ এখন বাকি থেকে গেছে। আমার সম্পূর্ণ শরীর সেই ব্রজ রাজার মধ্যে অভিষিক্ত হয়ে যায় যাতে স্নান করতে পারি। এখানে ব্রহ্মা তিনি গোবিন্দের তিনি চরণে অভিষিক্ত করে তিনি দাঁড়িয়েছেন। আমার কোন সখা সখী হয়ে জন্ম দিতে যাও বলছে আমাদের এত সৌভাগ্য কোথায় আমি ব্রজের মধ্যে তোমার সখা সখী হতে পারবো বলে না তুমি এখানকার গাছ পশু পক্ষী হয়ে জন্ম দিতে যাও বলে না 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 আমি কোথায় সৌভাগ্য করেছি এখানকার গাছপালা হতে পারে গাছপালা হতে পারে তুমি কি চাও তবে এখানে কোন পোকা মাকড় হতে চাও বলে না 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 আমি এত পুণ্য কোথায় করছি এখানে পোকা মাকড় হতে পারবো বলে কি চাল বলে বৃন্দাবনের বাইরে যারা ছোট জাতির লোক থাকে না ওদের ঘরের সামনে যদি আবার একটা পাথর হয়ে জন্ম দিয়ে দেখবে একটা ঘরে ঢুকে না ওই পাথর উপরে পায়ে রেখে পায়টা রগড়ায় জল দিয়ে ধুয়ে বলে ওদের যদি জন্ম তুলি পেতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি কেউ উলু দিতে छोटे जाति लोग रहते हैं उनको घर को सामने पत्थर जन्म लेना चाहते हैं क्यों बोले अगर उनकी चरण धूलि अगर मेरे सर पर पड़ जाए तो धन्य हो जाएगा। बल्कि ये ब्रज का अंदर में आना तो बहुत दूर की बात है, ब्रज के बाहर भी ब्रह्मा जैसे व्यक्ति वो पत्थर जन्म ले करके छोटे जाति व्यक्तियों को घर को सामने पत्थर बनकर पड़ा मतलब समझो ये ब्रज में प्रवेश करना कितने सौभाग्य की बात है। साधारण भाग्य से ब्रज में कोई आ ही नहीं सकते बुझते बात है तो आप सब बुझे। इसने এখানে বলছেন যে কত ভাগ্য থাকিলে বড় বৃন্দাবনে আসা যায়। এখানে প্রশ্ন করছে বলে পিতামহ ব্রহ্মা তুমি হলে ব্রহ্মা তুমি হলে ব্রহ্মা ব্রহ্মা কি করে এই জগতের তিনি সৃষ্টি করছেন এই জগতের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা কত বড় কাজ আমাদের আদি গুরু আমাদের আদি গুরু ভগবান কে সর্বপ্রথম যে সন্তান হলো ব্রহ্মা সর্বপ্রথম প্রথম সন্তান এবং যে ব্রহ্মার আদেশ ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ আর যত হ্যাঁ আমাদের যে যা যত বড় বড় আছে কার অধীন ব্রহ্মার তারা সব ব্রহ্মার অধীন তারা কাজ করে যে 14 ব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা। এখানে প্রশ্ন করছে আপনি ব্রহ্মা হয়ে এত বড় ব্যক্তি হয়ে আপনি কি চাইছে কি চাইছে ছোট জাতির ঘর ঘরের সামনে পাথর হতে দিয়েছে এ হাইরি তো ছোট কথা হ্যাঁ ছোট জাতিদের লোক পায়ে তাদের জন্য বলে ছোট দিয়েছে
ব্রহ্মা বলছে না দেখো যারা ব্রজের বাহিনী যে ছোট জাতি লোকরা থাকে না তাদের সৌভাগ্য কম নাই বলে যত মুকুন্দম হ্যাঁ এত ভগবান মুকুন্দ মানে ভগবান যদি যেমন হাত মনে যে দাঁত উঠলো না ওই কুন্দ পুষ্পের এটা কুন্দ পুষ্প আছে বাংলায় কি বলে আর কুন্দ ফুল আছে ওই ফুলটা যখন ফুটে যায় না দেখতে খুব সুন্দর লাগে বলে কৃষ্ণের যে দাঁত ওগুলো কিরকম কৃষ্ণ যখন হাসে না এই কুন্দ পুষ্পের মতো ওই দাঁত গুলো একটু সুন্দর লাগে অত ব্রজবাসীদের জীবনটা কি বলে কৃষ্ণ যখন তিনি মুচকিয়ে মুচকিয়ে হাসে ওই হাসিটা হলো যাদের জীবন মানে যারা জীবনে গোবিন্দ কে নিজের জীবন যারা প্রাণ করে রেখেছে হ্যাঁ গোবিন্দ কে আমার কি এত সৌভাগ্য হয়েছে এরকম সৌভাগ্য হয়েছে অতএব আমি ওই যে ছোট জাতি না এদের মতো সৌভাগ্য আমার হয়নি এদের মতো সৌভাগ্য আমার হয়নি এই জন্যে এত সৌভাগ্যবান হ্যাঁ ব্রহ্মা হইতিনি এইরকম ভাবে পাথর জন্ম নিয়ে গিয়েছে এবং উদ্ধব তিনি তিনি উদ্ধব তিনি কি বললে বলে আশা মহো চরণ রেণু বৃন্দাবনে কিমপি গুল্ম ঔষধিনা তিনি বলছেন যে ব্রহ্মা তিনি কি বলছেন আমাদের উদ্ধব তিনি কি বললে হ্যাঁ উদ্ধব তিনি বলছেন বলে জাম দুষ্টে আর্য পতঞ্জলি দ্বা যারা সংসারের সমস্ত বন্ধনকে ছেড়ে ছুড়ে দিয়ে হ্যাঁ পতি পুত্র ভাই বন্ধু সবাইকে যদি যারা ছেড়ে ছুড়ে দিয়ে কি বলছে ওরা তারা কৃষ্ণকে তারা ভালোবেসেছে কৃষ্ণকে তারা ভালোবেসেছে গোবিন্দকে তারা ভালোবেসেছে অতএব যদি আমি সেই ব্রজের মধ্যে তিনি তিনটি জন্ম পাওয়ার জন্য প্রার্থনা করি বলে তিনটি জিনিস কি প্রথমে তিনি বলছে এখানকার যাতে আমি ধুলি হয়ে জন্ম নিতে পারি বলে ধুলি হয়ে এখানে জন্ম নিতে চাইছো বলে ওদের তো হেঁটেই যেতেই হবে গোপীদের ব্রজবাসীদের হেঁটেই যেতেই হবে আর যদি আমি ঘাস হয়ে থাকি না যদি ঘাস হয়ে থাকি তাহলে হেঁটে যেতে হবে কারণ মাথার উপরে কি হবে ধুলটাই পড়বে হ্যাঁ দর্শন হয়ে যাবে আর বলছে ওখানকার যদি ঔষধ হয়ে জন্ম দিতে হবে ঔষধি বৃক্ষ বলে কেন বলে যখন রোগে পড়বে বিমারি হবে রোগে পড়ে ঔষধ তো খেতেই হবে আর যখন ঔষধ খাবে তাতে হৃদয়ে চলে যাবে তাদের হৃদয়ে আমি ওদের হৃদয়ে বলে চলে যাব হ্যাঁ এই জন্য উদ্ধবদের মত ব্যক্তি তিনি সেখানকার গুলমলতা ঔষধি বিক্ষরূপে তারা জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করছে আর ওই বৃন্দাবনে আপনার ওই বৃন্দাবনে নামে এসেছেন মনে করুন আপনারা কত পুণ্য কত সৌভাগ্য এই বৃন্দাবনে এসেছে বুঝতে পারলেন তো এই জন্য হরে কৃষ্ণ উদ্ধব জি কত ব্রজ মে উদ্ধব জৈসে ব্যক্তি বলে উদ্ধব কোন হে বলে উদ্ধব বলে কৃষ্ণ নাম পরপর মন্ত্রী কৃষ্ণ সে দৈত কথা কত ভগবান কৃষ্ণ কা ইন মন্ত্রী হে কৃষ্ণ কো অগর কুছ করনা হে না ইনসে উনকো পরামর্শ লেনা পড়তা হে কৃষ্ণ কা সখা হে হ্যাঁ ইসলিয়ে কৃষ্ণ কা মন্ত্রী হে এক সাথ মে সোনে ওর খাতে হে और भगवान कृष्ण भक्त में सर्वश्रेष्ठ तो उद्धव बुद्धि सत्ता सर्वश्रेष्ठ बुद्धिमान उद्धव जी लेकिन उद्धव भी क्या प्रार्थना करते हैं कन्या जी गुल मलता और औसत के रूप में जन्म लेना चाहते उद्धव जैसे व्यक्ति व्रत वृंदावन बिहारी लाल की এইজনে উদ্ধবের মতো ব্যক্তি বুঝতে পারছেন তো এইজনে বহু ভাগ্যে অনেক জন্মের ভাগ্য থাকিলে পরে এই বৃন্দাবনে আসা হয় সাধারণ ভাগ্যের নেই কোটি জন্মের থাকিলে ভাগ্য বিষয়চারী হয়ে বৈরাগ্য বিষয়চারী হয়ে বৈরাগ্য কোটি কোটি জন্মের যদি সৌভাগ্য থাকে এই জন্য আপনারা সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আপনারা সেই বৃন্দাবনে ধামের আপনারা দর্শন করতে এসেছে আপনার রূপ গোস্বামীর নাম জানে যখন রূপ গোস্বামী তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যখন রূপ গোস্বামী তিনি ভজন করতে আসে যখন তিনি ভজন করতে আসে রূপ গোস্বামী
ছড়া
আমরা পান্তে পড়ার কিছু বাইরে বাইরে কিছু হয়েছে হ্যাঁ আর আপনারা ওখানে বলছেন এখানে আমি শুনতে পাচ্ছি না ঠিক আছে এখানে এখানে কার নাম কার দিয়ে রাধা রানীর নাম স্মরণ করছে না রাধা রানীর কৃপা হলে তবে শ্রী বৃন্দাবনে প্রতি সবে পাহাস হয় যেমন রাধা রানী তিনি খুব মিষ্টি মিষ্টি ভাষায় যেন বলছেন না আর তিনি তো নিজে রাধা রানী না রাধা রানী তো নিজে তিনি বলছে এখন তিনি খুশি হয়েছে রূপ গোস্বামী তিনি প্রসন্ন হয়ে গেছেন সন্তুষ্ট হয়েছে আমার উপরে শ্রী রাধা রানীর কৃপা আছে তবে তো আমি বৃন্দাবনে আসতে পেরেছি এইখানে আপনাদের উপরেও শ্রী রাধা রানীর কৃপা আছে এইখানে আপনারা ঘর দ্বার ছেড়ে কতদিনের জন্য এসছেন বলো দেড় মাসের জন্য এসছে দেড় মাসের জন্য এসছে কিন্তু দেখবেন যে লোকেরা যে কাজ কাম করে না চাকরি বাকরি করে ওরা কেউ আসতে পারে কেউ আসতে পারে না এক মাস দেড় মাসের জন্য এর আগে না একটা আমাদের ছোট পরিক্রমা করেছিলাম এর আগে 8 দিনের জন্য একটা আমরা ছোট পরিক্রমা করি যা এক মাস না করতে পারে বদলে ও 8 দিনই বহু কষ্ট থাকলো ওরা জানো 8 দিনে কখনো বাড়ি যাবো কখনো বাড়ি যাবো আর আপনারা কি করছেন দেড় মাসের জন্য হর বার ফেসবুকে চলে এসেছেন আর আমাদের বিদেশি মায়েরা আছে না কিছু বিদেশি মায়েরা কিছু লোক রাশিয়া থেকে এসছে আর কিছু চায়না থেকে এসছে কিছু রাশিয়া থেকে এসছে কিছু আমেরিকা থেকে আসবে ওরাও ওইরকম ভাবে কিছু ব্রাজিল থেকে এসছে হ্যাঁ কিছু ব্রাজিল থেকে এই জন্য এরাও না কাজ কম সব ছেড়ে ছুড়ে দিয়ে চাকরি চাকরি ছেড়ে ছুড়ে দিয়ে হ্যাঁ বলে গিয়ে আবার চাকরি দেখে নেব গিয়ে আবার চাকরি দেখে নেব ওরা চাকরি চাকরি ছেড়ে ছুড়ে দিয়ে এখানে এক দেড় মাসের জন্য এরাও এসে এই ব্রজমণ্ডল পরিক্রমা করছে এই জন্য যাদের উপর রাধা রানীর কৃপা আছে তারাই কেবল এই ব্রজধামে আসতে পারে সবাই এখানে আসতে পারে না এই জন্য আপনাদের উপরে গুরু বৈষ্ণবদের বিশেষ বিশেষ কৃপা হয়েছে দেখুন আমাদের একটা অনন্ত সহিতা গ্রন্থ আছে কি গ্রন্থ আছে অনন্ত সহিতা গ্রন্থ হিন্দি ভাষা বুঝতে পারছেন তো হিন্দি ভাষী লোক সমাজ আপ লোক পাল্লে কিছু পড় রা কি নেই পড় রা থোড়ি বহুত আর দেখো এক সময় রূপ গোস্বামী যে সব ছোড় করে গায়ে না ভজন কে লিয়ে এক দিন রূপ গোস্বামী বড়ে দুঃখী হো গে বলে মানে ইতনে বড়ে রাত ভর ছোড় করকে ভজন কে লিয়ে আয়া লেকিন অভি তক তো শ্রী রাধা রানী কি কৃপা কোই অনুভূতি নেই হো রে তো এক সময় মানে খানা খানা ছোড় করকে উনহনে একদম বন্ধ হো গে একদম চুপচাপ বেঠ গে ইতনে মে রাধা রানী স্বয়ং এক বালিকা বন করকে আ গে আ করকে বলি বাবা বাবা তুম খানা কেউ নেই খা রহে হো खाना क्यों नहीं खा रहे हो तो रूप गोस्वामी बोले हे देखो लाली मैं कितने बड़े पोस्ट छोड़ कर कहा मंत्री करोड़ों करोड़ रुपया की पोस्ट छोड़ कर दी हमने ब्रज में भजन करने के लिए आया हूँ लेकिन अभी तक तो राधा रानी की कृपा की ओर अनुभूति नहीं हो रही कहते भक्ति की एक लक्षण है जिस पेड़ में फल आ जाए ना वो पेड़ अपने आप झुक जाती है और जिसमें फल नहीं हो ना खड़ा मतलब है जिसके हृदय में जितने भक्ति की भावना आएगी उसके हृदय में उतना ही फूल आएगा इसलिए राधा रानी क्या कहती है मेरे अंदर में तो प्रेम की गंध तक भी मेरे अंदर में नहीं राधा रानी कह रही है मेरे अंदर प्रेम की गंध तक भी नहीं जो वो लाली ने बोले देखो बाबा वृंदावन में वही आकर के रह सकते हैं जिसको ऊपर में से ईश्वर जी की कृपा हो जब तक श्री राधा रानी का कृपा नहीं होना ये वृंदावन में कोई आ ही नहीं सकता है पैसा आप पुण्या नहीं ला सकती है राधा रानी का आशीर्वाद भी ब्रज धाम में ला सकते हैं इसलिए आप लोग जो इतने दूर दूर से आए हो किसकी कृपा है श्री राधा रानी की कृपा है बोलो श्रीमती राधा रानी की इसलिए कहते हैं अनंत संहिता ऐसी ग्रंथ आते अनंत संहिता मन दिए सुना आप लोग समझे लिए बिल्कुल सही तरह ठीक है ये अनंत संहिता की ग्रंथ बोले एक समय सवाई मंत्री सुन रहे एक बार हम तुम्हारे जिज्ञासा करो कि सुन रहे आज यदि ना बोलते बार ना दाल कर दो ऐसे मंत्री सुन ठीक है ते ये हम अनंत संहिता का था बोले एक समय अनंत देव तिनी महाविष्णु का चिन्ह किए
কার কাছে গিয়েছেন? মহাবিষ্ণুর কাছে গিয়েছেন। তিনি বলছেন দেখুন আপনাদের আশীর্বাদে আমি সব ধামে গিয়েছি, অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাশী, অবন্তিয়া, দ্বারাবতী, হ্যাঁ, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, সব ধামে আমি গিয়েছি। আপনারা জানেন পৃথিবীতে কত কত তীর্থ আছে? পৃথিবীতে কত তীর্থ আছে? ছ আরব তীর্থ। ছ আরব মানে কত? 1 কোটি। 100 কোটিতে যে আরব হয় এরকম 6 আরব হল জগতের তীর্থ আছে 6 আরব। তিনি বলছেন আমি সমস্ত তীর্থতে আমি গিয়েছি, সব তীর্থ আমি গিয়েছি, কিন্তু একবার যেটা আমি বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হ্যাঁ শ্রী বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয়নি। কে বলছে? আনন্দ দেব তিনি বলছেন। কাকে বলছেন? কাকে বলছেন? মহাবিষ্ণুকে। তিনি বলছেন এখন আমি সেই বৃন্দাবন ধামে এখন আমার যা হয়নি। দেখুন মহাবিষ্ণু কি বলছে, বলে তুমি বৃন্দাবনে ধাম, তুমি যারা বৃন্দাবনে ধামের কি মহিমা, তোমার কথা ছেড়ে দাও। মহাবিষ্ণু বলছে আমিও পর্যন্ত সেখান যেতে পারি, বলছে আমিও যেতে পারি ক্ষীরদশায় বিষ্ণু, কারণদশায় বিষ্ণু, হ্যাঁ, শ্রী গর্ভদশায় বিষ্ণু, এরাও পর্যন্ত সেই বৃন্দাবনে যেতে পারেনি। এই জন্য মা লক্ষ্মীও এরপর তিনি হাত জোড়ে তিনি তপস্যা করছে আমি কখনো সেই বৃন্দাবন ধাম প্রবেশ করব। একটি নূতন করে গোপী বসে আছে ঘুমটা দিয়ে, পতির নাম কি, তোমার শ্বশুরের নাম কি, তোমার শাশুড়ির নাম কি, কোন গ্রামে তোমার জন্ম, কিন্তু গোপী বুঝতে পেরেছি এই দুষ্ট এর ভিতরে ঢুকে আছে, হ্যাঁ এই দুষ্ট এখন আর চুলের মোটা ধরে না সিটটা গুলো টেনে বার করছে আর মারতে যাবে, হ্যাঁ এখন তিনি পূর্ণমাসীকে ডাকেন, পূর্ণমাসী এসে বলে আমি একে এখানে আমি এখানে বসিয়েছি, আমি এখানে বসিয়েছি, এখন কৃষ্ণ গোবিন্দ এসে চাই বলে কি এসব কি এসব কি, তুমি গোপী থেকে আছে কেন? বলে প্রভু তুমি যখন বংশী বাজিয়েছে না ওই বংশী বলি পৌঁছিয়েছে কোথায় কেলা আছে, এখন আমার মনের মধ্যে ইচ্ছা হয়েছে আমি একটু তোমার রাজ দর্শন করবো, হ্যাঁ সেই বৃন্দাবনে প্রবেশ করবো। কৃষ্ণ বলছেন দেখো কি তুমি তো গোপী মূর্তি নিয়েছো কিন্তু গোপীদের মধ্যে ভাব এখন তোমার হয়নি, তোমার এখন ভাবনা সেই আসে নাই, মানে বরং গোপীদের ভাব কত শ্রেষ্ঠ ভাব, তাদের ভাব কত শ্রেষ্ঠ ভাব, এখানে শিবের মধ্যে ব্যক্তি যেখানে প্রবেশ অধিকার পায় এই বৃন্দাবন ধামের তো মহিমা। এইখানে মহাবিষ্ণু তিনি নিজে বলছে, তিনি কি বলছে, বলে এপর্যন্ত আমি স্বয়ং আমি স্বয়ং সেই বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারিনি, সমজ রে হো। একদিন অনন্ত দেব মহাবিষ্ণু কে পাশ মে গে, বলে প্রভু আপনার সারে ধাম তো মে দর্শন কিয়া হ্যায়, পৃথিবী মে কিতনা ধাম, বলে 6 আরব। কিতনা? 6 আরব, হ্যাঁ। ইসলিয়ে কহতে সারে ধাম তো গয়া লেকিন আবি তক বৃন্দাবন ধাম মে প্রবেশ নেই পায়া, বৃন্দাবন ধাম দর্শন নেই কর পায়ে। মহাবিষ্ণু স্বয়ং কহতে তোমারি বাদ তো আমি তো নেই জানা, কানদশায় গর্ভদশায় কিরাতদশায় বিষ্ণু, বলে ইয়ে লোক ভি অভি তক প্রবেশ নেই পায়নি, শঙ্কর জি অভি তক গোপী বন করকে বৈঠ রহে হ্যায়, লক্ষ্মী অভি তক তপস্যা কর রহি হ্যায়, ব্রহ্মা জি অভি তক ও পত্থর বন করকে তপস্যা কর রহে হ্যায়, ইতনে দুর্লভ শ্রী বৃন্দাবন ধাম ইতনে দুর্লভ হ্যায়, ইসকা উপায় কেসে প্রবেশ মিলেগা। এখান তিনি বলছে মহাবিষ্ণু বলছে, বলে একটি সরল উপায় আছে, বলে কি সরল উপায় আছে, বলে তুমি যদি এই গোপীদের আনুগত্য করে না, গোপীরা যদি যেরকম ভজন করে যদি তুমি সেই গোপীদের আনুগত্য যদি তুমি কর তাহলে ব্রজে বাস, ব্রজে তুমি বাস পাবে, হ্যাঁ। দেখো বলছেন দেখো গোপীদের আনুগত্য করাও সাধারণত ধারণা
গোপীদের আশু আছে এত সহজ জিনিস নয়। সেখানে শ্রুতি যে মন্ত্র ছিল, বেদের যে মন্ত্র ছিল না, তারাও একটি রূপ ধারণ করে তারাও তপস্যা করেছিল। হ্যাঁ, তারাও তপস্যা করেছিল। সেই গোপী ভাব পাওয়ার জন্য কৃষ্ণ বলছেন এটা সাধারণ বস্তু নয়। দণ্ডাকারণে যত ঋষি ছিল তারাও সেই গোপী ভাবে কৃষ্ণ সেবার পাওয়ার জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, বলছে ইয়ে সাধারণ বস্তু নয়, গোপীদের আনুগত্য সাধারণ বস্তু নয়। এই জন্য নারদ তিনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছে, বলে বাবা তুমি ওই গোপী বাবা পাওয়ার জন্য তো কঠোর তপস্যা করে করছো 60,000 বছর। এই ব্রহ্মা আপনি আর আমাদের কথা ছেড়ে দিন, ব্রহ্মার মতো ব্যক্তি তিনি 60,000 বর্ষ তিনি পাথর হয়ে পর্বত রূপে তিনি তপস্যা করেছে। নারদ জিজ্ঞাসা করছে, বাবা তুমি ওই পাথর হয়ে 60,000 বর্ষ কেন তপস্যা করছো, কেন ওই গোপীদের ভাব পাওয়ার জন্য তপস্যা করছো? ব্রহ্মা বলছেন, ছেলে এই যে গোপীরা না, এরা কোনো মেয়ে ছেলে নয়, এই গোপীরা কোন মেয়ে ছেলে নয়, এরা হলো রাধা রানীর প্রকাশ। রাধা রানীর এক একটি ভাব দ্বারা সেই গোপীর উদাহরণ করছে, এরা কোনো মেয়ে ছেলে নয়, সাধারণ মেয়েরা নয়। এই জন্য এত কঠিন তাদের আনুগত্য করা। এখন বলছে, তবে তাহলে তো হবে না, তবে তো সে বৃন্দাবনে যেতে পারবো না, বৃন্দাবনে যেতে পারবে না। বলছে, হ্যাঁ বৃন্দাবনে যেতে পারবে। বলে, কি করে বৃন্দাবনে যেতে পারবে? বলে, একটা কাজ করতে হবে। বলে, কি করতে হবে? বলে, সেই বৃন্দাবনের প্রেম দেওয়ার জন্য, সেই রাধা রানীর কৃপাকে দেওয়ার জন্য, বৃন্দাবন ভক্তি দেওয়ার জন্য, এখন শ্রী সচ্চিদানন্দন গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভু এখন তিনি সেই নবদ্বীপ ধামে তিনি জন্ম, আর এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে না, সেই দুর্লভ প্রেম প্রদান করছে। যদি কেউ সেই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে যান, গুরু বৈষ্ণবদের আনুগত্যে সেই নবদ্বীপ ধামের পরিক্রমা করে, আর ওখানকার ঝুলার মধ্যে গড়াগড়ি যায়, ওখানকার ঝুলা লাগায় না, যদি ওখানে যায় বাস, যদি নবদ্বীপ ধামের যদি কৃপা হয়ে যায় নিজে থেকে, তুমি সেই বৃন্দাবন ধাম নিজে থেকে তুমি সেই বৃন্দাবন ধাম পেয়ে যাবে। এই জন্য কিন্তু কি করছে তাহলে? বলছে না, গৌর আমার যে সব স্থানে করল ভ্রমণ রাগে প্রণয় ভগত হরিকথা শুনতার, কিন্তু আমাদের মধ্যে কিরকম কিছু লোকেরা আছে দেখবেন, যখন হরিকথা যখন হরিকথা অন্য সময় না শুয়ে থাকে, আর যখন সেই হরিকথা সময় ওরা ঘুরতে হবে, হরিকথার সময় হবে তখন ঘুরার, তখন মুড হবে ঘুরার, ঘুরতে যাও। হ্যাঁ, তখন ঘুরতে যাও। আর যেপর্যন্ত হরিকথা না হচ্ছে না, সে পর্যন্ত ঘরে শুয়ে আছে, তখন পর্যন্ত ঘরে তো শুয়ে থাকবে। আর যেরকম ভাবে ওঝা হয় না, যে ভূত ছাড়ায়, আর ভূত কি করে, ওই ওঝাকে কি ভয় পায়। হরিকথা হলো ভূত ছাড়ার মন্ত্র, আর আর আমাদের উপরে সেই মায়া বিশ্বাসী আমাদের উপরে চড়ে বসে আছে, জানে তো যদি সাধু গুরুকে যদি হরিকথা শুনি তাহলে ওই পিসাচ পালি যাবে। এই জন্য হরিকথা শুনবো না, তখন কি করবো, ঘুরে বেড়াবো, যাও টোটো করে বৃন্দাবন ঘুরে বেড়াবো। হ্যাঁ, তো প্রেম মন্দিরে যাও, প্রেম করতে যাও। দেখলে আমি যেগুলো মধ্যে কাকে বলেছিলাম, মহারাজ বলছেন তো, কালকে বললাম না কাকে, তোমাদের পায়ে কি চাকা লাগানো আছে, এখানে পাঠ হবে আর তোমরা ঘুরতে চলে যাবে, বুঝতে পারছো? কেউ যাবে না এখানে, ওখানে হওয়ার আগে এখানে এক ঘন্টা করে হরিকথা হবে, টাইম অনুযায়ী অ্যানাউন্সমেন্ট করা হবে। এই জন্য এদিক ওদিক কেউ নিজেরা ভুলবে না, কত সুন্দর হরি ওই হরি কথার মধ্যেই হরিকে পাবে, বুঝতে পারছো না? আমি বাঙালিরা এখনো অনেক সব বাইরে আছে, এদিক ওদিক টুম টুম করে ঘুরে ঘুরে, মানে ইঁদুর যেমন কি করে এদিকে মাথা ঢুকায় ওদিকে মাথা ঢুকায় ওদিকে মাথা ঢুকায়, আমাদের অবস্থা এই জন্য। হ্যাঁ, হরে কৃষ্ণ বলেন।
আমার গলা ফেটে গেছে বলছে হরে কৃষ্ণ হরি বল। হ্যাঁ এখানে ওখানে না বলে চল তোমার এখানে বেটি হয়ে গেছে প্রবেশ করতে মহাপ্রভু কৃপা হলে তবে সেই কৃষ্ণের কৃপা হবে। এই জন্য গুরুদেব বলছে যদি কেউ হৃদয়া ঘাটে নবদ্বীপ মহাবিষ্ণু उन्होंने पूछे बताओ कि वृंदावन धाम दर्शन कैसे मिलेगा। बोले एक उपाय है जब तक कोई गोपियों के अनुगत कोई निग्रहण करते हैं जो कुछ करने पर भी आपको वृंदावन में राधा गोपी का जो मधुर लीला है वो लीला में प्रवेश नहीं कर सकते हो। बोले भैया कभी गोपियों का अनुगत करना भी कोई साधारण बात नहीं क्योंकि शंकर स्वयं गोपी बनकर कभी बैठे हुए अभी तक भी गोपी भाव उनको प्राप्त हुआ कि नहीं बता रहे। ब्रह्मा पत्थर बनकर पड़े हुए हैं और नारद जब पूछे आप 60,000 साल क्यों तपस्या की ये गोपियों का भाव पाने के लिए ब्रह्मा जी स्वयं कहते नारद जी कि जो गोपियां है ना कोई लड़की नहीं है ये कोई लड़की नहीं है ये राधा रानी की कायक भी हो राधा जी की एक जो भाव ही ये गोपियों का रूप धारण किया है इसलिए लक्ष्मी भी अभी तपस्या कर रही है लक्ष्मी बैठी करके उनको भी प्रवेश अधिकार नहीं है। ये गोपियों की भाभी इतना आसानी से नहीं बड़ा दुर्लभ है अरे पूछे फिर तो हमारी प्रवेश नहीं होगा वृंदावन में राधा कृष्ण के मधुर लीला में प्रवेश नहीं कर सकते कहते कल एक उपाय है। बोले क्या है बोले कलयुग में श्रीमन महाप्रभु स्वयं कृष्ण कलयुग में राधा जी के भाव और अंधकार से लेकर कभी श्री नवद्वीप धाम में श्री सच्चिदानंद गौर रूप में प्रकट हुए हैं। इसलिए हमारे श्री ब्रह्मानंद ठाकुर कहते हैं बोले ए मन गौरवी नानाहियार ए मन गौरांग बिना नानाहियार है ना अवतार अबे की होए छे एना प्रेमा पर चार दुरमती अति पतित पासंदी प्राणी न मारी लो करे हरी नाम दिया हृदय सोधिल जाति गिया घरे घर। इसलिए श्री प्रेमानंद ठाकुर कहते हैं श्री चैतन्य महाप्रभु जैसे अवतार कभी हुए नहीं कभी होंगे नहीं है। इसलिए जो प्रेम जो ब्रह्मा शंकर उद्धव नारद जो प्रेम के लिए तरसते हैं महाप्रभु ने क्या किया घर घर में गए और झोली है महाप्रभु ने ये झोली बिछा करके है बोले भैया ये झोली में मेरे को भिक्षा दे दो। तो क्या भिक्षा चाहते हो बोले हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम। और एक बार जोर करके बोलो जोर करके बोलो हरे हरे कृष्णा।
इसलिए कलयुग में ज्यादा परिश्रम करने का बोले जरूरत नहीं, बोले बात आई है करताली माने अगर घर में वृद्धन हो तो बाकी माने तो पड़ी करोगे। इसलिए कहते हैं अगर घर में महिला धोई की हो अच्छी बात है, अगर एक भी नहीं हो कर्मा हाँ ताली मतलब ताली थोड़ी सी हाथ में ताली बजाते हुए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। भाई बोलो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे। बोलो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे हरि बोल हरि बोल हरि बोल ঠিক আছে।